সুবিধা রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো চিকেন কিমা কারি। দেখুন, চিকেনটাকে আমি এইভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু তেল মাখিয়ে রেখে দেব। এই দেখুন, নুন দিলাম, এবারে একটু হলুদ গুঁড়ো দেব। এই যে দেখুন, হলুদ গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দিয়েছি, এটাকে একটু ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। একটু তেলও দিয়েছি, এই দেখুন আমি মাখিয়ে রাখলাম। আর এতে আমি পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি, পেঁয়াজটাকে কুচি কুচি করে। আর এতে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা, ওটাকে আমি পেস্ট করে নেব। কড়াতে দেখুন তেল দিয়েছি, তেলটা একটু গরম হবে। এবার আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, একটু নুন দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। এবারে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব মশলাটা দিয়ে। একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার ভালো করে দেখুন পেঁয়াজটাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দেখুন এই কাঁচা লঙ্কা আর আদা আর রসুন, এটাকে আমি পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনটাকেও। এবারে আমি চিকেনটা এতে দিয়ে দেব। দেখুন ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা লাল লাল মতন হয়েছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেব। এই দেখুন চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটাতে তো আমি আগেই বলেছি জিরে, হলুদ গুঁড়ো আর নুন একটু তেল মাখিয়ে রেখেছিলাম। এবার আমি একটু টমেটো সস দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাবো। দেখুন একটু টমেটো সস দিয়েছি, এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটু চাপা দিয়ে দেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু সামান্য জল দেব, চিকেনটা একটু সেদ্ধ হবে। চাপা দিয়ে দিয়েছি আমি। এবার দেখুন আমি থালাটা তুলেছি, এই দেখুন চিকেনটা ঠিক এইরকম হবে। এবার আমি এতে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দেবো। এই দেখুন চিকেন কিমা তৈরি হয়ে গেল। একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম, গন্ধটা ভালো বেরোবে। এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো গরম মশলাটাকে। এই দেখুন তৈরি হয়ে গেল চিকেন কিমা।
জিনিসটা খেতে খুব সুন্দর লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।